তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, তোতার ডাক শুনে সাই চলতে না পায়, ডাক শুনে সাই চলতে না পায়, আমার রুখে তারা গুরুতে মুর্শিদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, দুই পা জাতি অঙ্গ জুড়ায়, দুই পা জাতি অঙ্গ জুড়ায়, ওরে তাতে যদি জগৎ পুরায়, তবে আবেদ সাধন মোর লোভে দে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, ওরে প্রেম দুয়ারে নানান তালা আর পুরান করান তসবি মালা, ওরে প্রেম দুয়ারে নানান তালা পুরান কুরান তসবি মালা, হায় গুরু এই বিষম জ্বালা, হায় গুরু এই বিষম জ্বালা, কাইতা মদন মরে খেদে, ও দেখো কাইতা মরণ মরে খেদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, তোমার পদঢাকাছে মন্দির মসজিদে, কিন্তু রকম যেন অন্য ধারা মনে হয়, সে কথার মানে কি খোদাই মানে, তবে আলাপ বন্ধ নয়, সালাম মৌলবি সাহেব জি, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, তা গান গাইতে যাওয়া হয়েছিল বুঝি বেশটা ফকিরের আগে হয়েছিল, কিন্তু এই আরবি কানার অর্থ তো বোঝা যায় না মৌলবি সাহেব, ও কিছু নয় ফকির সাহেব, আপনার সালামি দিলাম, ও তো আগে তো কখনো এমনটা শুনিনি, শুনলেন কি করে জানেও না, বিধর্মীদের জন্য এইটাই বিধান এইটাই নিয়ম, আসসালামু আলাইকুম দিতে নাই, ওইটা মুসলমানদের নিজস্ব রীতি, যে ব্যক্তি হেদায়েতের পথে খানিকটা এসেছে পুরোপুরি ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো মুসলমান হয় নাই তার জন্য ওই সালাম, বেশ করলেন মৌলবি সাহেব, আমরা এই ফকির যত কেউ মুসলমান নই, কিন্তু আপনার কাছে এমনটা না শুনলে কোরআন হাদিসে যে এরকম অপমানের ব্যবস্থা আছে তা জানা হতো না, বেশ করলেন সালাম দিলেন, কিন্তু আপনার হাঁটুর উপরে যে কাপড়টা উঠে আছে
এটা কি নিয়ম? গুমুত খাওয়া ফকিরের বেলা এইটাই জায়েজ মনে করি। আপনারা জানবেন কোথেকে? আপনাদের ফকিরি মতে নজর তো অন্যখানে। তা এখন যাবেন কোন পানে? হারুডাঙা, তনুর ঘর। আবার আপনারা বলেন মেয়ে মানুষ হলো প্রকৃতি। বিটির আমার কত প্রকৃতি, আবার সেই প্রকৃতির কত ফের ফাঁপড়। সাত ভাতারির ষোলো কলা, আর আছে কি নেই ভাতারির চৌষট্টি কলা। যান চলে যান। কোরআন হাদিস তোমার নিজস্ব সম্পত্তি, সেখান থেকে তোমরা আমাদের উচ্ছেদ করতে চাও। তোমরা বলো বিসমিল্লাহ, আমরা বলি বীজ মে আল্লাহ। মানুষ বীজ রূপী, এই বিশ্ব বীর্যময়। সে মর্ম তুমি কখনো বুঝবে না সরার মৌলবী। চিরকাল আমাদের গুমুত খেতেই দেখলে, রূপ রস বীজ মাটির করণ বিষম করণ, কি করে বোঝাই তোমায়। তোমাকেও সালাম দিই, আজ সালাম আলা মানিত আবালুটা। তুমিও আমার কাছে বিধর্মী বউ ন। তবে তোমার জন্য একখান গান শুনিয়ে যাই, ওপার থেকে এনেছি। আহারে খোদার বান্দা, আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বাধা, একদিন তোর হবে আধার ভাবে বোঝা যায়। একদিন তোর হবে আধার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি পাইয়া শুন তর নারী, টাকা পয়সা জমিদারি পাইয়া শুন তর নারী, করিতে তো বাহাদুরি এই দুনিয়ায়, করিতে সো বাহাদুরি এই দুনিয়ায়। আহারে খোদার বান্দা, কি আর করবো, এইটাই হচ্ছে আমাদের স্টাইল। সুরেই জবাব, সুরেই বিদ্রুপ, ফরিয়াদ সুরেই বিদ্রুপ। তুমি তোমাদের মিজান মৌলবি কি হাদিস কোরআনের ঠিকাদারি নিয়ে রাখছি নাকি? ভাবখানা যেন কেমন ধারা। দু নম্বরই ব্যবসা না করলে কি হবে, দাদনের ব্যবসা তো করে, মসজিদে ইমামতিও করে, দুইখান ঘোড়া গাড়ি আছে, সহজ দিয়ে ভাড়া কাটায়। এবছর তো শুনছি গ্রামসভার মেম্বারও হয়েছে। আরে ফারাজি আর হানাফিদের মধ্যে বিবাদ সৃষ্টি করে, শুক্রবার শুক্রবার জুম্মা দিনে গিয়ে এক নামাজ না দুই নামাজ, টুপি গোল না চৌকো, মুর্দা কবরে কাত হয়ে সুস্থে না তীত হয়ে, এইসব নিয়ে বিতর্ক সৃষ্টি করে। তা আমাদের বামুন পণ্ডিত আর তোমাদের মৌলবীর তো কোনো তফাৎ দেখি না রুহুল সাহেব। বেহ মৌলবীর অনেক কান্ত, এখন আবার নতুন করে তনুবিউকে নিয়ে পড়ছে। জানো ফকির, আমার গুরু বলতেন বাউল কথাটা নাকি আইছে বাতুল থেকে, তাই বলি পাগল ঠাকুর সারা কি বাউল হওয়া যায়। দয়ালটারে তো পুরায় মারলো, এখানেও মুন্ড পাত হয়। তো রুহুল সাহেব, আপনি তো বিকম পাস করছেন, তো ফকির সঙ্গ করেন কেন? ইচ্ছা করলে তো চাকরিও করতে পারতেন। বিকম পাস করছি, ঠিকই বিকম পাস করেছি। আমার অনেক বন্ধুরাই আমার সঙ্গে ফকির সঙ্গ করতো, তারা কেউ কেউ এখন শহরে চাকরি করছে, লেখালেখি করছে, আমি মাঝখান থেকে রয়ে গেলাম। দরবেশ তুমি আল্লাহ খোঁজো, ঋষি খোঁজে ভগবান, ঋষি খোঁজে ভগবান। দরবেশ তুমি আল্লাহ খোঁজো, ঋষি খোঁজে ভগবান, আর না দেখি কারো স্বার্থ, করতে পারো অনুসন্ধান,
ঋষি খোঁজেন ভগবান, তন্ত্র মন্ত্র উপবাসে প্রাণ শয়ে কি রুদ্ধ শ্বাসে, থাকতে আছো কোন বিশ্বাসে, থাকতে আছো কোন বিশ্বাসে, কইরা শুধু হাওয়া পান ঋষি খুঁজে ভগবান, ঋষি খুঁজে ভগবান। বাবা ভারী সুন্দর বললে তো বাউল ভাই, আর একখানা শোনা দেখি। এবার তুমি গাও ফকির সাহেব। ঠিক আছে। দুই ফেরেস্তা আইন মতো করেন ব্যবস্থা, দুই কাঁধে দুই ফেরেস্তা আইন মতো করেন ব্যবস্থা, কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখো নাই। আছে দুই কাঁধে দুই ফেরেস্তা আইন মতো করেন ব্যবস্থা, কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখো নাই। ভুলে গেলি খোদার নাম উল্লাসে করিলি প্রেম, ভুলে গেলি খোদার নাম না করিলি নিজ কাম, তুই না করিলি নিজ কাম তোর কি হবে উপায়। আছে দুই কাঁধে দুই ফেরেস্তা আইন মতো করেন ব্যবস্থা, দুই কাঁধে দুই ফেরেস্তা আইন মতো করেন ব্যবস্থা, কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখো নাই, 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 কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখো নাই। দেহই দোতারার মতো বাজে বুঝলে তুমি বুঝি, এই দেহ হইল একটা ফুল বাগান, আর সেই বাগানে আঁকটা হইল একটা ভ্রমর, মানে দেহরূপী ফুল বাগান ছেড়ে আত্মারূপী ভ্রমর যখন চলে যায় তখন আর দেহের কোনো মূল্যই থাকে না, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। আবার তুমি এমন ভাবেও বলতে পারো মৌতের পর পুইরা গেল রাজহংস, পুইরা রইল ছায়া, মানে আত্মারূপী রাজহংস দেহ ছেড়ে চলে যাবার পর শুধু ছায়াই পড়ে থাকে, মানে আত্মা ছাড়া দেহের কোনো মূল্যই নাই। দেহাশ্রিতই আত্মাকে উপলব্ধি করাই হচ্ছে বাউল ফকিরের সাধনা, দেহ ছাড়া আত্মাকে কোনোভাবে উপলব্ধি করা যায় না।
ওই জন্য আমরা বলি তোরবি যদি ভব নদী নারী সঙ্গ কর। দেহ নারী সঙ্গ চায়। নীলতন গোসাই বলতেন যে রমণী রূপের কূপ, এই যেমন লাউয়ের নিতম্ব মধ্যে সুর থাকে, এই বড় নৈরাকারের মধ্যে থেকে সে সুর উঠে আসে, আবার এই নৈরাকারের মধ্যেই নিরাকারের বাস। নিরাকারের ধন্দ আসলে কিছু নয়, ধন্দ সবাই দেহের, দেহ ছাড়া রূপ নেই রস নেই, সেই তৃষ্ণাই বাউলের তৃষ্ণা। পাগল, বাউল মানেই তো পাগল। পাগল না হলে কি তোমার কাছে ছুটে আসি তো নদী? জানেন তো ফকির সাহেব, একা একা ভরা সাজে বসে থাকতে থাকতে মনে হয় এই বুঝে আপনি অন্ধকার থেকে বেরিয়ে এলেন। নিজের বোকামিতে নিজেই হাসি, কাজের ফাঁকে ফাঁকে তো তারা সুর বাজে চমকে উঠি। মনটা তোমার ঘর ছেড়েছে তনুবি, কিন্তু প্রাণটা এখনো সংসারের জালে আকুলি বিকুলি করছে। এই দোতারা সুর যেদিন তোমার কানবে দেহের মধ্যে গিয়ে পৌঁছবে, সেই দিন তুমি আমার প্রাণ প্রকৃতি হবে। কবে আসা হলো? নারায়ণগঞ্জের মেলা তো অনেকদিন হলো শেষ হয়েছে, তা একদিন কি পারি? আমি আজই এসেছি। আজই? তা আজই ফিরে যাবা? ফিরবে না, খেত পাড়া পাহাড় পাড়া সুনির হতে চায় না, হল ডোমার সরে ফকির এক রাতে বেশি থাকে। কোরআন হাদিসে যারা মাল্লি করে তারা কেউই ফকিরদের দু চোখে দেখতে পারে না। না না, এইটা আমার কথা না ফকির সাহেব, ওই সুন্নিরা বলে তাদের কথা থেকেই তো জানি ফকিরদের নজর বড় খারাপ। খেতে কতটা পড়ছে? তুমি কোথায় যাবা তনুবিটি? হাটে, গেরস্ত তো থাকে না, হাট বাজার। গেরস্ত যে থাকে না সে খবরও রাখি। তা ভোগী সাহেব তুমি যাবা কোথায়? কি হলো ভোগী সাহেব বললে না? বাউলের সাথে গান শোনা। তা কোথায়? কোথায় যাবো একটা, ফকিরা তো বাদল ছাড়া এক জায়গায় বেশি দিন মন টেকে না। এই পারে ভেড়া, কিন্তু হারু ডাঙায় মন বারে বারে ফিরে আসতে চায়, তাই তো? সাই কাদেমিয়া কেন যে সাই, সে তোমার ওই বুধিরাঙা সুন্নিরা অথবা মৌলবীরা কেউই বোঝাতে পারবে না। সেইটা জানতে হলে একটা বেহক ফকির হতে হয়। তনুবেটি, তনুবেটি, তোমার কতগুলো কথা বলি, মানুষের মুখে তোমার চর্চা, তুমি সারাদি মুসলমানের বউ, ওরা তোমার মাফ করবে না। তুমি কিনা, তুমি কিনা ওই ফকিরের বাড়িতে আশ্রয় দাও, সুন্নিরা কিন্তু তেতে আসে, সাবধানে থেকো বেটি, কথাটা মনে রেখো। ভেবে দেখবো।
কেমন আছো তনু বিটি? জমি দেখতে গেছিলাম, ভাবলাম অনেকদিন তোমাদের বাড়ি যেছে, কোনো খবরা খবর নি না, তো যাই একটু খোঁজ নিয়ে আসি। বুঝতে বললে না তো? শোনো তনু বিটি, তোমার একটাই পরিচয়, তুমি হাজমত শেখের বউ। এই শেখ পাড়ার সব গেরস্ত ব্যবসায়ী সে কথা জানে, সে কথা ভুলো না। মুসলমানের বউ হয়ে রাধিকে গিরি করো না। ফকিরের সঙ্গে আমাদের জল চলের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কৌমের কেউ নয়, আমাদের জাতের কেউ নয়। মিজান মৌলবীর চোখে কিছু হারায় না। রোজ রোজ সুন্নিরা আমার কাছে এসে নালিশ জানায়। তুমি ফকিরের আশা বন্ধ করো, নইলে আমার ব্যবস্থা নিতে হবে। মৌলভী সাহেব, একটা নিরীহ লোক একটু আশ্রয় সে দুকলি গান শুনিয়ে যায়, তাতে আপনাদের কি ক্ষতি হয়? ক্ষতি? ক্ষতি হয়, কোরআন মসজিদের অপমান হয়, মুসলমান ধর্ম অশুদ্ধি হয়, এটা আমরা চাই না। তফাত যেটা আছে সেটা মাননি করবে। তুমি ওয়াক্তি নামাজ ছেড়ে দিয়েছো, দেখতে পাই, নামাজ ছাড়ার সাজা কি তুমি জানো? এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হুক বা দোজখ, মনে রেখো, এক হুক বায় 80 বছর। 80 হুক বায় কত? না, 80 গুণিতক 80 কত সন হয়? হ্যাঁ, এত লেখাপড়া শিখছো আর এইটি বলতে পারো না? 6400 বছর নরক বাস। মূলবিষয় আমার তো বিচার করছেন, আর গেরস্ত যে এবার উপরে দু দুটো মেয়ে মানুষ রেখেছে, তার বেলা লেজানের মতো আমি তো তার নিজে করা বিবি, গেরস্ত সে খোঁজ রাখে? তনু বিবি, এসবই আল্লাহর বিচার, লেজান তার ভাগ্যের জোরে সুখ পায়। পুরুষ মানুষ তিনটে শাদি করছে বলে তো কোনো গুনাই করে। আমার কথাটা ভুলো না, তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। তোর জন্য রেশমি চুড়ি আনলাম, একবার টাকা নিলে পর্যন্ত কি জানিস? রাতে থাকবে তাই ও চুড়ি তুমি নিয়ে যাও, রোজ রোজ ভেদ নিতে আমার ঘৃণা করো। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কাজ তো আছে, আমি শুনে যা, আজকে রাতে মাল বেশি থাকবে, দুটা টিপ দিতে হবে। আমি পারবো না। আরে ডবল পয়সা পাবি, রসুলকে বলা আছে নিয়ে নিবি। বললাম তো পারবো না, তোমার নোংরা খাটবে না। খাটবে না? মাঝে কথা বলিস কেন? কাল রাতে মাল ধরা পড়তে পড়তে বেঁচে গেছে, রসুল ছিল, সোবান ছিল, তুই তো ছিলি না,
আজ রাতে কিন্তু তুই থাকবি, আমার অত টাকার মাল। তো মাল আটকালে আমি কি করবো? কালো পাতা পা দিলে হোসেপ খাবে না? চুপ কর। ও আগে পয়সা পাস নি তাই অত চাচ্ছিস? হ্যাঁ বললাম তো, রসুলের কাছে আছে, ও তোকে দিয়ে দেবে। আর শোন সঞ্জীবা, এবার থেকে মাল এখানে থাকবে, তুই যেমন রাত্রিবেলা মাল আনিস তেমনি আনবি, আর অন্যদের বলে দেবো তারা এখানে মাল খালাস করবে। সোবান থাকবে তোর সঙ্গে, এক গাঁট গুতরি দু গাঁট গুতরি। আমায় বলে কাজ নেই। মানে তোমার মাথা এত বুদ্ধি, মাল পাচারের সুবিধার জন্য একটা সাথে এপারে করেছো একটা সাথে ওপারে করেছো, আর এইটা সহজটা কথাটা বুঝলে না? চুপ কর। যা করছি হাদিস মেনে করছি। শোন সারো, লেজন বিবির শরীর খারাপ বুঝি নাকি গতর অর্ডার ছিল? তুমি তখন লেজান গোপরে ফুসলাছিলে। লেজান আমার নিকে করা বিবি, হজমত শেখ রাগ নিয়ে ফুর্তি করে না। বিবি তখন তখন এসব করা না কেন ওকে দিয়ে? আমার সাথে দেয় নাকি? কত বাজে কথা বলিস, পীড়িতের সময় এসব কথা বললে পীড়িত চমকে যেতে। লেহরজান পোয়াটি হলদ রাখলে তো হবে না, এত কথা বলিস কেন পীড়িতের সময়? হ্যাঁ কেন তো বাজে বকিস? স্বরে সবার দুটা করে বিবি থাকে, থাকে না? নাহলে মাল পাচার করবে কি করে? বিয়ে সরকার কানে তুলে দিতে হবে না, দুটা বিবি আছে। এখন তো আমি বলতে পারি ওপার আমার বিবি আছে, বাল বাচ্চা আছে। আমাকে ওপার থেকে নিয়ে এলে কেন? কেন আনলাম জানিস না? তোকে এখানে দালান তুলে দিছি, রেজানকে দিছি, বলছিস যে ওট ওট রসুল বলছিল মিজান সাহেব নাকি এসেছিল? কে ফকিরকে ঢোকাস নাকি ঘরে? এই আমি বলে দিলাম, এই ফকিরকে এই উঠোন টপকাতে দিবি না। আমি গেলাম, তাড়াতাড়ি যাবি, দুবারে মাল পৌঁছতে হবে। তনুবীর স্বামীর আর এক পক্ষে গেরস্তির লেহেজান,
কয়েক মাস হলো নিজে করেছে। আরে পারে তনু বুবি তো একা একা বউ বউ করে ঘুরে বেড়ায়। জিন্দিগি টানাটানিতে কি জিনিস, সেটাই তনু বুবির না দেখলে বোঝা যায় না। রাতে শুতে যায় মেয়ে, বোধহয় রহস্য। আর হসবান্ধি আর এক লোক, সে তো আর এবার মুখে হয়ই না। নতুন নিকে করেছে সুন্দরী বিবি, সে কি আর আসে? তবে হ্যাঁ আসে, আসে ওই মাল পাড়া পাড়ে যদি কোনো দিক্কত হয় তখন আসে। কিন্তু সেদিন তনুবি ছিল না, আমরা মাল বাড়াবার করতে গিয়ে ওই জওয়ানের হাতে গুলি খেয়ে তুলে মরছিলাম আর কি, অল্পের জন্য বেঁচে গেছি। কিন্তু তনুবি থাকলে ওই স্বামীর কাছে ছুটি যাচ্ছি বললেই ব্যাস, দেখিগিরি। আর আপনার ওই রাতের বেলা ওপারে মাল বাড়াবার করতে গিয়ে স্বামীর সঙ্গে ফিরে আসা, জিন্দগির বাহার দেখেন দেখি। আমরা ভিয়ের উপর আমাকে রুটি রোজগার করি, আবার এই ভিয়ের দুইখান হাতে আমাকে মরণ নিবাস করে। রোজ এপার ওপার এপার ওপার, এই শালা যে কোনো দিন ওই বিয়ে সেবের জওয়ানের হাতে গুলি খেয়ে একদম স্বাদের কোল যেটা একেবারে এপর পড়ে যায়। ঘর গান ইন্ডিয়ায় আর মুন্ডু গান বাংলায়, কুচু পাতার পানি সালাপ চলকে গেলেই ব্যাস। আমার প্রাণ কান্দে রে ভবন নদীর ঢেউ ঢেউ ওরে দেখি আয়া, মরিলাম গুরু তোমার নৌকায় তরিয়া, আমার নৌকার বাদাম ওরে শিরা গুরু গো আমার নৌকার বাদাম ওরে শিরা, ওরে কেমনে দিব আমি পারে রোখে আক, ওরে কেমনে দিব আমি পারে রোখে আক, আমার প্রাণ কান্দে রে। তনুবি হলো চরচরানির মেয়ে, আপনার গান শুনলেই না ও চোখ বুঝে কান দেয়। কি বছর দুটো করে লাশ ফেলে রেখে জোয়ানরা শাসন করে, তবু কিছু থেমে থাকে না, সরে কিছু আটকায় না। এপার ওপার এবেলা বেড়ার পথ, সরের এপারে যা ঘর আছে ওপারে তো তারই ঘর আছে না? এই যে এপার ওপারের ব্যবধান, এটা আর আমাদের তৈরি করা নয়, ইংরেজদের উপহার। দেশ ছেড়ে চলে যাবার সময় দেশটাকে দুভাগ করে আমাদের উপহারটা দিয়ে গেল, খোদাই এর বিচার করবেন। তবে যাই বলুন ফকির সাহেব, আমার মাঝে মাঝে মনে হয় ভিটে মদ ঘুরে বেড়ায় ছায়ার মতো।
মাঝে মাঝে বুঝতে পারি না জিন্দিগিটাকে কোন খুঁটায় বাঁধবো, ই পারে না ও পারে। তবু সব হচ্ছে, সবই চলছে, তো মরণ যেন নেচে নেচে বেড়ায়, পারাপার মানে না। জানো তো নবী, আমাদের এই বুকের বাঁ পাশটা যেটা আমাদের জ্যান্ত রাখে, মানে ডাক্তার বদ্ধিরা যেটাকে হৃদয় বলে, সেটা আসলে কালবুল মমিন আস ইলাহে তালা, মানে হচ্ছে খোদার সিংহাসন। সেখানে নূরের বাতি জ্বলে, সে হৃদয়ের ওপর কেমন করে নূরের বাতি জ্বলছে সেই রোশনির বিশদ খবর জানতে হলে তো ভালোবাসতে হবে। এই জন্যই আমরা ভালোবাসার কথা বলি, ভালোবাসার জন্য একটা মানুষ বাঁচতে চায়। ভু গুজার করে ভালোবাসতে পারলে একজন প্রকৃত মানুষ হওয়া যায়। যে কখনো ভালোবাসা পায়নি সে কেমন করে ভালোবাসা খোঁজ রাখবে? সকলের মধ্যে ভালোবাসা দিয়ে তবে খোদা দুনিয়া পাঠায়। আর ভালোবাসা কি সেটা জানো বলেই না তুমি তার জন্য ছটফটাচ্ছো। আমি কেন ছটফটাচ্ছি সেটা আপনি কি করে জানেন ফকির? তোমার ডাগর দুটি চোখে সেই কথা পরিষ্কার লেখা আছে। ওভাবে বলবেন না ফকির, আমার বড় ভয় করে। আমার আপন যা কিছু সবাই কেমন হারায় যায় গো, আমি তাকে ধরে রাখতে পারিনি। সত্যি ফকির সাহেব, এই জন্তুর জীবন, দিনের বেলা খেলা তো সামলাচ্ছি আর রাতের বেলা লোকটার জন্য কুলি কামিনের মতো চোরাই মাল বলছি, আর কখনো সকনো শরীরে কিলোমিটারে লোকটা আসে। মাঝে মাঝে নিজেকে বড় ঘেন্না করে। আপনি আমাকে মুক্তির পথ বাতলে দেন। মুক্তি দেওয়ার মালিক তো তোমার নিজের মধ্যেই আছে। মন শক্ত করো তুমি বিবি, সব ঘটনা দুর্ঘটনা যা কিছু ঘটে, যা কিছু ঘটছে এই একজনের জন্যই ঘটে। আচ্ছা ফকির, আপনার এখানে আসাটা ঘটনা না দুর্ঘটনা? এটা বড় ভালো বললে তুমি বিবি। আমার জন্য আপনাকে অনেক ছোট বড় কথা শুনতে হয় না? দেখো আমরা তো ফকির মানুষ, আমাদের মনে যা চায় আমরা তাই করি, আমরা কারো ধার ধারি না। আর তুমি যে বললে না আমার এখানে আসাটা, আমার এখানে আসাটা একটা ঘটনা বটে, আর কারোর জন্য হয়তো দুর্ঘটনা। আমাকে নিয়ে আপনার মন কি বলে ফকির, শুধিয়েছেন কখনো? লাগি সেই হৃদয় শশী, মন আমার হয় উদাসী, দেখলে পরে হতাম খুশি, তারে দেখতাম নয়ন ভরে। আমরা সব সন্ন সারা সৃষ্টি সারা, আমাদের আবার ভয় কিছু? আমি তো সন্ন সারা হতে চাই, সৃষ্টি সারা হতে চাই, তো পারিনি কেন? আমি তো ঘর ছেড়ে পথে বেরোতে চাই। দেখলে পরে হো এলাম তো নবীবি। শিশুর আগেই শুনেছি ফকির সাহেব, সাজের বেলা এই দাওয়ায় বসে একা একা কি ভাবো,
কি আর ভাববো, আমার জীবনের সব কথা টুকরো টুকরো করে মনে পড়ছিল আর কি। একা একা থাকি তো, বসে সর জল সেবা করেন। আপনার সাথে ঢের কথা আছে, মানুষের সেবা ধর্ম এখনো বুঝি না। আপনাদের মানুষ পূজার পেন নাম করার রীতি আমায় শিখিয়ে দেবেন এই বেলা? হবে হবে, স্বাভাবিক। সেদিন যে তোমাকে ওই চাল জল দেওয়ার রীতিটা বলেছিলাম সেটা খারাপ লাগে? আমি যে বলেছিলাম আমি এখানে আসলে খালি আমার জন্য শুধু চাল আর জল রাখবে, বলেছিলাম মনে আছে? যে প্যাট হচ্ছে চামড়ার মশক, যত বাড়াবে তত বাড়ে, কমালে কমে, মনে আছে? সে আর মনে নেই, আপনার সব কথা আমার মনে থাকে। একটু বাদে চা দেব, পরে সাজাল ছেলে দেবে, পরে ঠান্ডা আপনার সইবে না। না না, তুমি হচ্ছে গিয়ে মুসলমানের বউ, পায়ে জল ঢেলে চুলের গোছা দিয়ে যা পা মুছিয়ে দেবে সেই তোমার স্বামী ধন, সেই তো গেছে পর হয়ে। আমি চাই সত্যিকারের একটা স্বাধীন মেয়ে আমার পায়ে জল ঢেলে সুখ সুখ। তিন নোকটা তো কথা, তার একটানা গিয়েছে ছিঁড়ে। আমি চাই বাকি দু নোকটা তুমি নিজেই ছিঁড়ে ফেলো। তোমার বাবু শুধু ফুর্তি করে খেলনা নাই মেয়ে, তার মন বলে একটা জিনিস আছে। এই তো মুশকিল, মেয়ে ছেলেদের স্কুল পাঠশালায় পাঠালে না মাথাটা বিগড় হয়। মেয়ে মানুষের শরীরটাই সব নয় মিয়া, তার মন বলে একটা জিনিস আছে। মনে ভালোবাসা এলে তবে সে ভালোবাসা দেহের কানায় কানায় পৌঁছায়। কথা শিখছিস তো, কত যাচ্ছিস? তনুবিবির শরীরে আর সারা যাবে না মিয়া, তুমি নাস্তা করো, বিশ্রাম করো, তাহলে এজানের কাছে চলে যাও, সেই তোমার শরীরে খিদে মেটাবে। শরীরের খিদে কে মেটায় রে? আকতা কুকতা কোন আমি? আকতা কুকতা বেশ করবো বলবো, বেশ করবো বলবো, তোর জন্য আমাকে কথা শুনতে হয় মৌলবীর কাছে? হ্যাঁ, তোর জন্য আমাকে গ্রামগঞ্জের লোকেরা ঠাট্টা মশকরা করে? পুরুষ মানুষ সাথে নিজে করা বিধিকে কুলি কামিনের মতো খাটায় আর অন্য জনের সাথে পিরিত করে, গ্রামগঞ্জের লোক সেটা দেখে না? চোখ সালি মেরে তোর দাঁত ভেঙে দেবো। তুই এর থেকে আমার সিটে করতে পারবে না, আমি হক কথা কইবই। দেখ তনু, তোকে আগেও বলেছি আর এই শেষবারের মতো বললাম, ওই রুহুল ফকিরকে তুই বাড়িতে ঢুকতে দিবি না, বাস। পরের নিকে করা বিবির সাথে, হ্যাঁ, তার কিসের এত কথা রে? কিসের এত কথা যে সকালে দুপুরে নষ্ট করতে হবে? গোর দিয়ে দেবো সালা হারামিকে। গালি দেবে না মিয়া? বেশ করবো দেবো, বেশ করবো দেবো। কেন, তোর গায়ে ফসকা পড়ছে? হ্যাঁ, ফসকা পড়ছে গায়ে? হ্যাঁ পড়ছে, কারণ দর্শন ও নামাজ করেও তোমার ফকিরের নকি যোগ্য হতে পারবে না। আরে থামতাম, বেশি বকিস না, মিজান সাহেব বলেছেন ফকির এই বাড়িতে ঢুকবে না, ব্যাস। মিজান মৌলবি বলে কি ঘর গেলে সাথে হুকুম চালাবে নাকি? আলবাত চালাবে, আলবাত। সমাজে কেউ ভুল করলে তার শাসন করার হক আছে। কি শাসন করবে, কি শাসন করবে? ফকির তো তোমাদের সাথে পাশে নাই, কি শাসন করবে একটা সহজ সরল লোক? সে মৌলবিকে মানে না বলে আল্লাহকে ডাকতে পারবে না, কেমন বিচার মিয়া? দেখো 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 কথা বলে যাচ্ছে, দেখো শালি, এত কথা বলছিস কেন রে? শান্তনু, রুহুল ফকির এই উঠোনের পা রাখবে না, ব্যাস। ফকির যেমন আসে তেমনি আসবে। সিদ্ধা কাসালির রে, ফকিরের সঙ্গে তো কিসের সম্পর্ক রে?
ফুলের সাথে সূর্যের যে সম্পর্ক, সে সম্পর্ক গাছ না চাইলেও গাছ সূর্যের থেকে বেঁকে যায়। সূর্যের আলো পড়লে ফুল ফোটে। সূর্যি, তোর সূর্যির পীড়িত আমি আজকে বের করছি, আর যা ফুল ফোটানোর সে ফুল আমি ফোটাবো। রহুলের বাচ্চা কোথা থেকে আসে রে? হ্যাঁ, না আমি ভেবেছিলাম তুই শীতে হবি, তোর মাথা বিগড়েছে। তোর মতো নষ্ট মেশালে আমি আমার ঘরে রাখবো না, এই আমি তোকে এক তালাক দিলাম। তালাক কেসটা নিয়ে সাউ নিতে জানাতে হবে, বামাল সমেত গাড়ি ধরা কেস তো, ঝামেলা আছে। একটা কিছু করেন মিজান সাহেব, তিন মাস ধরে গাড়িটা আটকে রেখেছে, আমি তো এবার ধনে প্রাণে মারা পড়ব। আপনি তো গ্রাম সভার মেম্বার, কেস তো সবাই তুললে হয় না? না না, ঝামেলা আছে, ঝামেলা আছে। আচ্ছা, এই লোকজন কেউ ধরা পড়েনি তো? না, কোনো মতে পালিয়ে বেঁচেছে। দেখছি এই আবেদিন সাহেব পার্টির নির্দেশে কিছু করতে পারে কিনা। আমি তো আব্দুল মিয়ারে বলেছিলাম, ও বললো এটা ওর কম্ম নয়, তো আমি দেখছি আমি কি করতে পারি। তো যাকে যাক, সেসব না হয় বুঝলাম। রুহুল ফকির যে তোমার বাড়িতে রসের নাগরি বসিয়েছে, ও সালাকে খালাস করে দেব। রুহুল ফকিরের তো ব্যবস্থা হবে, কিন্তু তার আগে যে নিজের ঘর শাসন করতে হবে হাজমত সে। শালিকে কি আর সাধে রাখছি? রাতের বেলা মালপাশের বড় হ্যাপা, ওই তো সামলায়। তোমার বিবি ওয়াক্তি নামাজ সেরে দিয়েছে সেটা জানো? তুমি না ফারাজি, তোমার ঘরেই এমন অনাচার, তারে বোঝাও যে সে একজনের নিকি করা বিবি, এইটা তারে বোঝাতে হবে। বোঝাই নিজাম সাহেব, বোঝাই, কিন্তু ইদানিং তনুর মধ্যে বড্ড রোগ দেখতে পাই, চোখ সাদা করে কথা বলতে থাকে। আজকাল আমাদেরও ডরপুক হয়, পাশে না মদদানি করে মামলা ঠুকে খরপোশ চায়। আসলে চোখ মুখলা তেজি মেয়ে ছেলে, পেটে দুফোঁটা বিদ্যেও আছে, তিরাইলে হাই স্কুলে দুই ক্লাস পড়েছে, গরিব তাই সতীনের ঘর করছে। এ রোগ লেখাপড়া নয় হাজমত শেখ, এ হলো অন্য জোর। ওই রুহুল ফকির শালা পেছন থেকে কল কাটি আছে। তা ঠিক বলেছেন মিজান সাহেব, ওই ফকির আসার পর থেকে ওর রোগ বাড়ছে। খালাস, বাহ, এর মধ্যেই জবাই করে দিবি কি হাজমত শেখ? দেবো নাকি ফকিরে খালাস করে? তোমার যাই বল হাজমত মিয়া, তোমার বিবি কিন্তু এরকমটি ছেলেটা, অনেকদিন ধরেই তো দেখছি। ওই তুমি লেহেজানে দিকে করার পর থেকে ও বেচারি কাঙাল হয়ে গেছে। এই চর পেরিয়ে যাওয়া, স্বামীরে কাছে না পাওয়া, হিংসি হবে না মেয়ে ছেলে? আই তো কাজ চলো, অবুজ মেয়ে স্বামীরে ধরা যাবে না, আর পুরুষ মানুষ খেপবে না, তা একটা কিছু তো ব্যবস্থা করতে হবে নাকি? সে মেয়ে তো নাগাল দেয় না, ওর ভিতরে সটফটারি না কি স্বাদে তৈরি হলো ও সালা ফকিরি জানে। তাহলে তো ফকিরের একটা ব্যবস্থা করতেই হবে। আমি চাই সত্যিকারের একটা স্বাধীন মেয়ে আমার পায়ে জল ঢেলে সুখী হোক। তিন নক্তা তো কথা, তার একতানা ছিঁড়ে গিয়েছে। কি হলো তনুবি?
আর খালি খালি কি ভাবো। আচ্ছা নাও এগুলো একটু ধুয়ে দিও। আর এই যে সাবান, ভাটার খাট কিনতে গেলাম কিছুর জন্য, আমার ঘরে কি ছিল না? কিনতে যাবো কেন, ইট ভাটার খাট খুঁজে নিতে পারলেই হলো। এত কষ্ট কেন করেন ফকির? কষ্ট আর কি আছে, কষ্টই তো গরিব ফকির বাউলদের ধর্ম। বেশি আয়োজন লাগে না বুঝলে, গরিবের মতো নিজের ধর্মটাই আমরা গড়ে নিয়েছি। এমনটা তো নয় জীবনটাকে ভোগ করব, দুমুটি খাব, বাকি দশমুটি চিটিয়ে ফেলব, তারপর হাই হাই করব, এমনটা নয় জীবন। কিন্তু গরিবও তো হাই হাই করে। আসলে কি জানো তো, মানুষ অকাজ কুকাজ করে। এই যে আমাদের মৌলভী মিজান আলী, পাঁচ ওয়াক্ত নামাজ করছে, ঘুরে ঘুরে জমির তদারকি করছে, খাল কাটিয়ে অপরকে বঞ্চিত করে নিজের জমিতে পানি নিচ্ছে। কিন্তু খোদার বয়ান কি, খোদা বলছেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার হলো এমন বেহেস্তি পানীয় যা খেলে খিদে তেষ্টা সব মিটে যায়। খিদেকে দমন করার এক স্ফূর্তি হলো এই কাউসার। আর এই কাউসার আমাদের দেহের মধ্যেই আছে, ফকির বাবুলের সন্ধান জানে। আর এই ফকির বাবুলের খোঁজেই তো তোমার মাটা হারিয়ে গেল। কিন্তু দেখো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মৌলবী পাঁচ ওয়াক্ত নামাজ করে ইন্না তাই না বলছে, কিন্তু কাউসার কোথায় জানে না। আপনার কথা শুনলে ফকির মনটা যেন অন্যরকম হয়ে যায়। হিন্দু ধর্মেও আছে জানো, হিন্দু ধর্মে বলে অমৃত, দেবতারা নাকি এই অমৃত সমুদ্র মন্থন করে স্বর্গে নিয়ে গেছে। আচ্ছা সেই দিন আমি, আচ্ছা তনুবি দেখো দেখি, মানে এইটা তোমার মায়ের ছবি কিনা। শোনা এলো ভেরো বহলি, নেবে না কা ভেরো ঝুলি। শোনা এলো ভেরো বহলি, নেবে না কা ভেরো ঝুলি। ভিতরে যাত্রা পো বলি, ভিতরে যাত্রা পো বলি, দূরে ঠেলে নাহি দেবে এমন সমাজ কবে গো শ্রীদান হবে, এমন সমাজ কবে গো শ্রীদান হবে। ফকির সাহেব আমাকে নেবেন আপনাদের সঙ্গে? এসব গান শুনলে আর নিজেকে সংসারের জটিলতায় আটকে রাখতে ইচ্ছা করে না। আমিও যাবো আপনাদের সাথে, ঘুরবো গাইব। ফকির সাহেব আপনি একটু বসেন, আমি আসছি। তোকে না কতদিন বারণ করেছি, ওসব ফকির টকিরে বাড়িতে আসতে দিবি না। কেন, এলে কি হয়? এলে কি হয়, এলে বদনাম হবে, কলঙ্ক উঠবে। আর এই নদীর জাত আলাদা, তাছাড়া এসব ফাউর বকিলদের জীবনে কোনো শৃঙ্খলা নেই, শুধু নষ্টাম, চারিদিককে ওরা কলুষিত করে। মিলমিল করে বলছো কেন? ওকে সাহেব শুনুক, তোমরা ওনাদের নামে কেমন মিথ্যা বাটাও। চুপ কর, ভট্টায়স্তি মশায় স্যান্ডালদা দেখা হলেই আমাকে ওই ফকিরদের আসার কথা জিজ্ঞাসা করে। কেন, ওনারা গান শুনতে আসবেন বুঝি? বাজে কথা বলিস না তো, ওনারা হচ্ছে সমাজের মাথা, অন্যায় হলে প্রতিবাদ করতেই পারে। হো, যখন সান্নাল মশাই নাতির বয়সে ঝিকে জোর করে নিজের লালসা মেটায় আর ভদ্রাদি মশাই বিধবা তারারানীর সম্পত্তি ভোগ দখল করে, তখন অন্যায় হয় না? না, নিজে সমাজের ক্ষতি করে অন্যের দোষ ধরছিস? হ্যাঁ ধরছি, যারা নষ্ট তারা বাকিরা সমাজের মাথা। তাইলেই হয়েছে, মুসলমান ফকিররা আমার বাড়িতে ঢুকবে না। শোনো, ফকিরদের কোনো ধর্ম হয় না,
তাহলে বাউল রইলে থাকো কেন? তাই কারণ তুই আমার বউ, একজনের বউ হয়ে কেন সংসার ধর্মে মন বসে না? নাকি না বসে না আর কি, এনে রোজগার সংসার, বাপের সাথে মার বনলো না, মার সাহস ছিল, ফকিরদের সঙ্গে ঘর সারলো, মার উপর প্রতিশোধ নিতে বাপ জাত সারলো, গোমাংসকে মুসলমান হলো। তবে সেই যে মা কোথায় হারিয়ে গেল আর দেখা পেলাম না। আচ্ছা ফকির সাহেব, আপনি তো অনেক জায়গা যান, অনেকের সঙ্গে আপনার দেখা হয়, আপনি একটু খুঁজে দেখবেন যদি আমার মায়ের দেখা পান। কি নাম তোমার মায়ের? সুমঙ্গলা। বাপ পরে সরিয়ে যে ঘরে নিকে করলো, সৎমা পরাজগার মেয়ে, পাঁচ বেলা বেঁধে নামাজ করে। তারপর আমার নিকে হলো, একেবারে পাথারে পড়লাম। জানেন ফকির সাহেব, মায়ের জন্য বড্ড কষ্ট হয়, ঘর ছেড়ে গেলেও মনটা হয়তো উপরে নিয়ে যেতে পারিনি সংসার থেকে। তাই একবার খুঁজে খুঁজে বউয়ের সঙ্গে দেখা করতে যাবে বাইরে থেকে উকি মারা কেন তনুর মা? কি ভেবেছিলে? বোরখা পড়ে এলে আমরা কেউ টের পাবো না, গায়ে পা ডুববে আমরা টের অবধি পাবো না। দেখো মদিনা বিবি, তোমার সতীন এসেছে ঘর জ্বালাতে। কিছু অমন কথা বলবেন না, আমি ঘর জ্বালাতে আসিনি, আমার তনুকে ঘরটা দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি, একবার দেখেই চলে যাব। ওসব দেখা টাকা হবে না, তোমার স্বামী এখন আর তোমার নেই, কারো নিজের একটা জিন্দেগি আছে, তার দিদি আছে, বালবাচ্চা আছে। মদিনা বিবি, তনুকে ভেতরে নিয়ে যাও, আর সুমঙ্গলার ব্যবস্থা আমরা করছি। মন যখন এতই কাঁদে তো ফকির সঙ্গ করতে গিয়েছিলে কেন, তখন তো মনে হয়নি কিছু। মায়ের মনও কেমন কঠোর হতে পারে। নানা মিয়া ভাই, এর একটা বিশ্বাস চাই, এমন শিক্ষা দেবো যাতে গায়ে সব মানুষের শিক্ষা হয়। এই বেসরা ফকিরদের সঙ্গ করা মেয়ে ছেলে আমি থাকতে আসিনি, চলে যাব। আমার উপর জুলুম করবেন না, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, কোরআনে সে কথা আছে, ধর্মে জুলুম চলে না। হ্যাঁ ঠিকই বলেছিলেন, সুরা কাফেরও না আছে, ধর্মে জবরদস্তি করো না। আচ্ছা ফকির সাহেব, কোরআন পড়ে তবে কেন তার রাস্তা সা করে? ফকিরদের হাত পা অব্দি কেটে দেয়। এই যে আপনি আসেন না, আমার বড় ভয় করে। অবশ্য খেতে না পেলে এই সমাজ কাউকে দেখে না, ধর্মের বেলায় যত হম্বিতম্বি আর কি। হম্বিতম্বি তো ওরা করবেই, ওরা যে দলে ভারী। আসলে তোতা পাখির ধর্ম বুঝলে, তোতা পাখির মতো, মানে ধর্মগ্রন্থে যা কিছু লেখা আছে সব খালি পড়ার জন্য, মুখে আওড়ানোর জন্য, মান্যতার জন্য নয়। কি বলছেন ফকির সাহেব? করবে, হাত পা কেটে ফেলে রাখবে। ফকির নিধনে ইতিহাসে নতুন নয়, ওরা আমাদের মেরেছে মারছে, এটা আমরা কিছু করতে পারিনি। আসলে হাতেই এক তারা বা দু তারা থাকলে, মানে যে আঙুলে সুর বাজে সেই আঙুলে কি কখনো সোরা ধরা যায়? গানটা গাইলে মনটা কেমন যেন নরম হয়ে যায়, কাউসারের স্বাদ পেলে রক্তের হিংসার কথা আসে না। ওরাই বলে মুসলমানের 72 ফেরকা, 72 দল, এরকম একটা গান আছে, আমার পুরোটা ভালো মনে নাই,
আমি শোনাই গানটা। বাহাত্তর ফেরকায় একদল, বাহাত্তর ফেরকায় একদল, দল হলো না জিয়া, সেই দলে নাই অধিক লোক, দেখো মনে ভাবিয়া, নেক লোকের ছোট জামাত রশিদ করে মনসুরকে আয়াত, নেক লোকের ছোট জামাত রশিদ করে মনসুরকে আয়াত, পরো আলহামদুলিল্লাহ পরো আলহামদুলিল্লাহ আকসার হুল নহুল সুরে, বাহাত্তর ফেরকায় এক দল, দল হলো না জিয়া, সেই দলে নাই অধিক লোক, দেখো মনে ভাবিয়া। বুঝলে তনুবিবি, কোরআনে নহুল সুরা আছে, আমরা সেই নাজিয়ার দল, আমাদের তোরা মারবেই, কিন্তু আমরা আসছি, আমরা আসব। আচ্ছা তনুবিবি, যদি তোমার মাকে দেখতে ইচ্ছে করে, সেটা বলতে গেলে কি পাপ হয়? ওরে দেখবি যদি সোনার মানুষ, দেখে যারে মন পাগলা, ওরে দেখবি যদি সোনার মানুষ, দেখে যারে মন পাগলা। আচ্ছা ফকির সাহেব, আপনি কখনো আপনার সামনে বসে থাকা কোন স্বাধীন মেয়ের স্বপ্ন দেখেন না? আমি তো সেদিন বললাম, একটা স্বাধীন মেয়ে আমার পায়ে জল ঢেলে সুখী হোক, আমি এইটাই চাই। গেরস্তাই তরকারিটুকু পাঠিয়েছে, সরপোষ ডেকে নিয়ে এনেছি, না যত্ন করে তুলে রাখো, রাতে ভাতে মেখে খেও। তোমাকে নিয়ে কথা হচ্ছে, মিজান মৌলভী আসে, খানিকবাদে আসবে, আজ তোমার বিচার হবে, দলের সাথে মাল আনতে তোমাকে নিষেধ করছে গেরস্ত, আরো একখান ফালাক হবে খালাবো। রসুল দেখে গেল ফকির এসেছে, নসিবে ফিরে রসুল হতে চর মানব দেহ কল্প ভূমি, যত্ন করলে যত্ন ফলে, ভবের আশার আশা পূর্ণ হবে, ভবের আশার আশা পূর্ণ হবে, পরে শুভ যোগে চাষ করিলে, মানব দেহ কল্প ভূমি, যত্ন করলে রত্ন ফলে, আর এই জমি তোর চোদ্দ পোয়া, ভগবানের কৃপায় গেল পাওয়া, তাই মন্ত্র বীজে নেত্রীজে, তাই মন্ত্র বীজে নেত্রীজে, ওরে গা চলে দিজ জন্ম মূলে, মানব দেহ কল্প ভূমি, যত্ন করলে যত্ন ফলে,
মানব দেহ কল্প ভূমি যত্ন করলে যত্ন ফলে আমি কখনো একেবারে চোখের উপর বউ তালাক দেখিনি আজই প্রথম দেখব আমি শুধু ভাবছি তোমার কি খুব দুঃখ হবে নাকি স্বাধীন হবার আনন্দ এমন আসল করে বউ তালাক বুঝি এ বেশি সম্ভব তোরা কখন আসবে কি বসবেন চলো আচ্ছা তনু বিবি সেই সময় হঠাৎ তুমি সি বলে উঠলে কেন রসুলের কথা কি তোমার মন খারাপ হয়ে গেল নাকি এক টানা তো সিঁড়েছে তাতেও তুমি ভয় পাব তাই বলছি আপনার চোখের সামনে ওর সাথে খারাপ কিছু করে আপনার অসম্মান আমার সইবে না ফকির তো সম্মান ওরা কবে করেছে আমরা সম্মান পাই না আমরা বরাবর ওদের কাছ থেকে নিস্তার পেয়েছি দুনিয়ার যত ধর্ম আছে সব ওই অন্ধ আবেগের ধোঁয়ায় তৈরি যুক্তির ধর্ম একটাই এক ফকিরের ধর্ম ছাড়া সব ধর্ম যুক্তিকে ভয় পায় লালন যখন বলেছিলেন সুন্নত রাখলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান পইতে দেখে বামুন চিনি বামনি চিনি কেমনে তখন তো সহ্য হয়নি এই যুক্তির কথাটা ফলে হয়েছে কি নারীর ধর্ম বলতে কিছু নেই ধর্ম সব পুরুষের তাই নারীকে ওরা এত খাটো করে দেখেছে আর আমাদের আমাদের ধর্মে সেই নারী হচ্ছে সাধনার একমাত্র উপায় বাউল বা ফকিরের ধর্মে নারী হচ্ছে প্রকৃতি প্রকৃতি প্রাপ্তি হলো ধর্ম ওরা বলে নারী সম্ভোগ আর আমরা বলি প্রকৃতি নিবৃত্তি ওদের মুসলিম কি দাউদ হাদিসে আছে যে পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে রমণী তৈরি তাই বাঁকা হাড় যেমন সোজা হয় না তাই নারীকে সোজা করতে চাও বৃথা চেষ্টা তাই তাকে তালাক দেয় বুদ্ধির কাজ হাদিসের নির্দেশ আছে মানুষ কি করবে তাবত কেতাব তো পুরুষের পক্ষে লেখা হ্যাঁ কোনো কোনো জায়গায় দু এক ফোঁটা করুণার জল নারীর পক্ষে পাবে ঠিকই কিন্তু সেটা খুঁজতে যাওয়া বৃথা আর আমরা নারীর এই অপমান সইতে পারিনি বলেই লালন তার গানে শুনিয়েছিলেন যে নারীর তাহলে কি বিধান হবে বুঝলে তনু যুক্তির জোরেই মুক্তির আলো জ্বলে আর সেই মুক্তির আলোটা মানুষকেই জ্বালাতে হয় সোরা জীবন ওই সোরা জীবন তুমি ছেড়ে দাও আমি তো আগেই বলেছি তোমায় সাজা জ্বলেছি চলুন গিয়ে বসবে শরীর ঠান্ডা আপনার চলবে না দেখুন তো কথাখানা কেমন হয়েছে আমি
আমি যে ফকিরের গায়ে কাঁথা চাপিয়ে দিলাম তার মানে কি? আমার চার পাশে যে জীবন জড়িয়ে আছে ফকির জানে না, আমি ফকিরের গায়ে কি জিনিস চাপিয়ে দিলাম ফকির জানতেও পারল না। ভুইয়ের বস্তা ও ভুইয়ে ফেলা এ ভুইয়ে ইন্দে ও ভুই বাংলা। আরে যাও, তখন থেকে বলছি যেতে, কি ফকির গাইবেন নাকি একখান গান? গান হারাম জিনিস, কিন্তু দেহতত্ত্বের গান আমি বড় সোয়াদ পাই। ছেলেরা আমায় জিজ্ঞাসিল যে আপনি কেন আসেন এখানে, দুদিন ধরে আমাদের শুধাচ্ছিল, তা আমি বলেছি যে গানেই তার জবাব পাবে। কে গাইবেন নাকি একখান গান বাবাজি? কি গান শোনাবো বলেন মৌলভী সাহেব? লালনের গান? না 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 বাবাজি, একেবারে মত এই যন্ত্রটা এনে দে তো ফকিরকে, উনি উনি গাইবেন বলছেন, যা যা যন্ত্রটা এনে। না বাবাজি, ওই লালন নবীর গান নয়, ফটিক গোসাইয়ের নারী ভজনার গান। আমি যখন রাত সাইতেছিলাম তখন এই মেহেরপুরে এক ফকিরের গলায় আমি শুনছি, এই কি যেন গানের কথাটা, গানের কথাটা, গানের সাধু সঙ্গ লয় প্রকৃতির কি লয় প্রকৃতির আশ্রয় না কি জানো একটা, ওইটা ওইটা ওইখান গান না, বড় বড় সুন্দর কথা, বড় চমৎকার কথা, গূঢ় কথা, শোনার না ছেলেটা শুনুক। কেন এলে এখানে, কি আশ্রয় খুঁজে বেড়াচ্ছ ফকির? সবই কি তোমার ভেসে যাবে ফকির? তোমার ধর্ম কি এতই কাঙাল? সাধু হতে লয় কতজন, প্রকৃতির আশ্রয় পরে সাধু হতে লয় কতজন, প্রকৃতির আশ্রয় সাধুর কাম সাগরে বান ডাকিয়ে সাধুর কাম সাগরে বান ডাকিয়ে ওরে প্রেমের পোষার ভেসে যায়, ওরে প্রেমের পোষার ভেসে যায়, ওরে সাধু হতে লয় কতজন, প্রকৃতির আশ্রয় প্রেমের ধানা সাজিয়ে
কেন তোর সব ধরা মতি হলো প্রেমের ঝালা সাজিয়ে কেন তোর সব ধরা মতি হলো মস্তকে দংশিল ফণি মস্তকে দংশিল ফণি তাগা বাঁধবি কোন জায়গায় তাগা বাঁধবি কোন জায়গায় সাধু হতে লয় কত জন প্রকৃতির আশ্রয় সাধু হতে লয় কত জন প্রকৃতির আশ্রয় আপনার এ মতি কেন হলো ফকির সাহেব আপনি কেন এলেন এখানে ছেলেটা তোমরা উত্তর পেয়ে গেছো যাও 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 আমাদের এখন কাম করতে দাও যাও 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 কামে যাও কামে যাও যাও আপনি এখানে কার সাথে কার জন্য এলেন আরে ও মুসলমানের বউ কেরামত ফকিরকে তো ওই তাগা দিয়ে বাঁধতে হয় যাক মেরা পশম আর ফকিরের দাড়ি গো দুই অতি মূল্যবান বস্তু ফকিরকে গোস্ত রুটি খাওয়াও গোস্ত রুটি মুসলমানের অতি প্রিয় খাদ্য এই গোস্ত রুটি খাইয়ে তনু বেটি তরকারি টেনে দাও বাজি গাইয়ের গোস্ত গেরস্ত পাঠিয়েছে যাও তনু বেটি যা কোথায় আসে না দাও যাও যাও দেহতত্ত্বের কথা তো শুনলেন মৌলভী সাহেব কিন্তু গো মাংস তো আমরা খাই না শুধু তাই কেন মাছ ডিম কোনো আমিষই আমরা খাই না খান না তো কেন খান না না মানে শাস্ত্রে লেখা আছে খেতে নাই বলে খাই না এমন কোনো কথা না আসলে ওইগুলো শরীরের জন্য দরকার লাগে না শরীরের রক্ত গরম হয়ে যায় মানে শরীরের উত্তাপ বৃদ্ধি হয় ওই জন্য খাই না আরো একটা কারণে খাই না যে দেখেন এই মানে গরু নিয়ে তো হিন্দু মুসলমানের এত বিবাদ ওই জন্য খেতে ইচ্ছা হয় না আপনারা মনে করেন যে গোমাংস খাইয়ে দিলে বোধহয় মুসলমান হওয়া যায় কিন্তু তাহলে বলেন আপনি এই যে মুসিরা যে ভাগারে ভাগারে গোমাংস খেয়ে খেয়ে ঘুরে বেড়ায় তারা তো আজ পর্যন্ত মুসলমানের সত্তর পাইল না জানেন মৌলভী সাহেব আমার গ্রাম যে স্বরূপনগর আমার মনে আছে ছোটবেলায় আমি দেখেছি ওখানে কোরবানির সময় মুসিরা মুসলমানের দাঁড়ে দাঁড়ে গোমাংস ভিক্ষেও করে মানে আমি দেখেছি তাদের করতে কিন্তু আপনারা তাদের সব ফেরায় দিলেন তারা ভাগারে গোমাংস খেয়েও তো মুসলমান হতে পারলো না হিন্দুরা ওদের তাড়িয়ে দিল এইসব নানান কথা ভেবে আর ইচ্ছা হয় না তাছাড়া তো সুরা বাঁকাটাই তো আছে কোথায় আছে সুরা বাঁকাটাই তো আছে মৌলভী সাহেব বাঁকারা মানে গাভী আর এই বাঁকারা নিয়েই তো যত দ্বন্দ্ব
কিন্তু আমরা আমরা মানে ফকিররা বলি অন্য কথা, আমরা বলি যে যে দেখেন গাভীর বর্ণ বিচিত্র, বিচিত্র বর্ণের গাভী, কিন্তু দেখেন দুধের বর্ণ কিন্তু এক। হ্যাঁ হ্যাঁ, গাভী গাভী বাঁকড়ায় আছে, এই নানা বর্ণের গাভী। আরে রাখো তোমার বাঁকড়া, যে মেয়ে গরু খায় তার কাছে যখন আসো তখন তোমাকেও গরু খেতে হবে। হ্যাঁ, এটা আমার হাদিস, আমাদের হাদিস, মিজানজির বাঁকড়া। তাহলে সাধু কুন্ডরে এসছে তলব জানো না, কিসমাস করছা না করছা না, খাওয়া না কর জানো দাদা, ওসব হচ্ছে পরে, ওসব হচ্ছে, আগে শুনি বাঁকড়ায় কি আছে, আমি আমি পরে সব দেখছি, আগে শুনি সাধু বাবা যে বাঁকড়ায় কি আছে। বাঁকড়ায় আছে যে হযরত মুসাকে খোদা নির্দেশ দিচ্ছেন যে গাভী বধ করতে হবে, আর কেমন গাভী বধ করতে হবে সে বর্ণনাও সেখানে দেওয়া আছে। খোদার নির্দেশ পাওয়ার পর হযরত উম্মতকে নির্দেশ দিচ্ছেন যে যে গাভী বধ করো, এটা করা নির্দেশ। তাহলে এইটা তো বোঝা যাচ্ছে মিজানজি যে গাভী হত্যার প্রচলন আগে ছিল না, মানে এর পিছনে একটা ইতিহাস আছে। না না, ওই যে বাবাজি আপনি বললেন না যে ওই করা নির্দেশ গরু, আরে মুসিরা তো মরা গরু টেনে এনে খায় সাধু বাবা, ওইটা হালাল নয়, ওইটা স্বাস্থ্যসম্মত নয়। তাহলে বাঁকড়ায় বধ করা নির্দেশ হতো না, সেটা হলো কুরবানি। মিজানজি আচ্ছা কুরবানি হলোই বা, আপনারা জবাই হওয়ার পরে যে গরুটা খান, যে মাংস গরুর খান, সেইটা কি জানত বলেন? আর জীবনমৃত গরুর মাংস তো মুসিরাও খায় না। আমরা ভাবি হয়তো যে ভাগারে ওরা সব গরু, না না সব গরু নিয়ে ওরা টানাটানি করে না, ওরা বেছে বুঝে খায়। তাহলে গরুর মাংস খেলে কি মুসলমান হওয়া যায়? আর ওদিকে দেখেন মুসিরা গরুও খাচ্ছে, আবার পূজো মণ্ডপে বসে ঢোল কাশিও বাজাচ্ছে। প্রকৃতি খায় সে মরাই হোক আর জানতই হোক, এবার পুরুষও খাও। যাও মা তনু বেটি যাও, নিয়ে এসো মা, নিজে হাতে মুখে তুলে খাইয়ে দাও। আমরা ভিন জাতের মেয়ে শাদি করি, করে তাকে আমাদের ধর্মে টেনে আনি, আর এই শালা ফকির আমাদের মেয়েকে তার ধর্মে টেনে নিয়ে যাবে। হ্যাঁ নিয়ে সোমা যাও যাও, নিয়ে সোমা যাও যাও যাও, নিয়ে সোমা যাও, দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? ও মাংস আমি ফেলে দিচ্ছি। কি তোর সাহস তো বড় কম নয়, দেখেন আমার চিল্লেটা দে তো, কোথায় ফেলেছিস তুই? কোথায় ফেলেছিস? হ্যাঁ মানে আরাম যাবি তুই? হ্যাঁ সালি দু তলাকে রাত তোর কাপড়ে তিন তলা হবে, বল কোথায় ফেলেছিস সালি? কোরআনে বলে ধর্মে কোন জুলুম নাই, তোমার ধর্ম তোমার আমার ধর্ম, এসব করে কি প্রকৃত প্রেমকে আটকে রাখা যায়? আরে মনের মধ্যে আরে ও কি করো হাসব, আরে ও গোস্ত ভুলে যাও, আরে সাধু বাবার তো উচিত শাস্তি হয়েছে। আমি দেখেছি কখনো দাড়ি গোঁফ সারা ফকি কখন এভাবে এসে না ফকি, কখন এভাবে মুখে মাথার করে কথা বলো না, সোনার মানুষ তুমি কোথায় ভাবে? মানব তুমি সব যে এই আধারে উড়ান বিড়ান হয়ে গিয়েছে সাধু গো। হ্যাঁ
সাধু পড়ে আছে খালা, বাগুন খোলা যায়নি, এখন আসতে নেই চলো। জানোয়ারটা নিয়ে গেছে,
ওসব জন্তু জানোয়ার নকশি। খালা, তুমি ফকিরকে অন্য নকশি করে দিও। ফকির, তুমি এখান থেকে চলে যাও। গৃহস্থ দেখলে আর মারবে। ওরা কবে আমাদের চার দিয়েছে আরো মার। Solo. কল্পভূমি যত্ন করলে রত্ন ফলে, মানব দেহ কল্পভূমি যত্ন করলে রত্ন ফলে, ভবের আশা আশা পূর্ণ হবে, ভবের আশা আশা পূর্ণ হবে, করে শুভ যোগে চাষ করিলে মানব দেহ কল্পভূমি যত্ন করলে রত্ন ফলে। আর কর্ম ধাতুর লাঙল ধরে ওরে ছয় বলদ নে চাষ করে, আর কর্ম ধাতুর লাঙল ধরে ছয় বলদ নে চাষ করে, সময় হলে রত্ন মিলে, ওরে সময় হলে রত্ন মিলে, ও জাদু চো থাকিতে বীজ বুনিলে, মানব দেহ কল্পভূমি যত্ন করলে যত্ন ফলে, মানব দেহ কল্পভূমি যত্ন করলে যত্ন ফলে।